একুশের দুয়ে বলছি, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। মজার বিষয় কি জানেন, ওখানে আমাদেরকে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। আপনি অ্যাডমিনের হন, পুলিশের হন, জুডিশিয়ারি হন, বাংলাদেশ ব্যাংকের, আপনি যত উদ্বোধন পদেই থাকেন না কেন, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ বাংলাদেশ। সেই সুপ্রিম লয়ে আমাদেরকে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট মানে কি বলেন, এর বাংলাটা কি হতে পারে, সার্ভেন্টের বাংলা কি? সো কখনোই যাতে মাথার মধ্যে এটা না আসে, আমি বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ আপনার পদ বড়, কিন্তু আপনি নিজেকে বড় ভাববেন না। কেমন, জনগণ যাতে সেবা পায় আপনার দেশ থেকে, এটা একটু মাথায় রাখবেন। কারণ আমাদের সর্বোচ্চ আইন বলছে উই আর নাথিং বাট দি পাবলিক সার্ভেন্ট। এটা কি মনে থাকবে আপনাদের, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, এমনি বড় হয়ে যাবেন, সৃষ্টিকর্তা আপনাকে এমনি বড় করবেন। আর একজন, এই যে আমার ছাত্ররাও এই কথাটা বলবেই, কারণ আমি ক্লাসে একটা কথা কিছু শেখাতে পারি না পারি, আমি একটা জিনিস শেখাই, সেটা হলো বিনয়। বিনয় মানুষকে অনেক বড় করে, জানা অনেক বড় করে। তা না হলে আমার মধ্যে একটা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট এ আপনাদের মাঝখানে কিন্তু এসে কথা বলার সুযোগ পাওয়ার কথা না। এই কারণে আপনি অবশ্যই বিনয়ী হবেন, এটা আমার সেকেন্ড মেসেজ। আর থার্ড মেসেজ হলো, একটা ঘটনা বলে শেষ করব, বাংলাদেশ ব্যাংকে আমার একদিনের একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা আমার ভালো লাগে নাই। আমি, আমার ক্যারিয়ারটা অনেক ভালো, জসিম আমার বন্ধু মানুষ, জসিম জানে, আমি তাকে আর একটা কথা বলিনি, এই যে ক্যারিয়ার ম্যাপকে তাকে ইন্সপায়ার করা, আমি যে এই যে বাংলাদেশ ব্যাংকের এডি পদে ফেল করেছি, জসিম কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এটা জানে না যে আমি ওখানে কোয়ালিফাই করিনি। এই কারণে আমি বলি যে এর কোনো, একসময় আমি জুডিশিয়ারি ক্লাস দিতাম, সেটা অমিট হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার জন্য আসলেই একটা, আপনারা হয়তো এক্সট্রা অর্ডিনারি, যার কারণে কোনো কোচিং ছাড়াই হয়তো এখানে চলে আসছে, কিন্তু এই সাইডে আমার মনে হয় এক্সপার্টাইজ দিয়ে একটু টিচিং না দিলে খুব টাফ, এটা আমার মনে হয়েছে। আমি একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করি, আমি বাংলাদেশ ব্যাংকের ওই যে আপনাদের নিচতলায় সম্ভবত ওই যে সঞ্চয়পত্র শাখা আছে নাকি, গেছেন? ও আপনারাও তো আমার মতো, আপনারা তো জাননি বাংলাদেশ ব্যাংকে এখন, গিয়েছেন? এমনি হ্যাঁ ভাইবা দিতে গিয়েছে। আচ্ছা, ওখানে দেখবেন নিচে সেন্ট্রাল ব্যাংক বলে কথা। তো আমি ভাবলাম, আমি সব জায়গায় কিন্তু আমার গানম্যান থাকে সব জায়গায়, বাট বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, একটু নিজের কাছে রেসপেক্ট কাজ করলো। আমি বললাম যে আমার গানম্যানের, আমি তখন কিন্তু ঢাকার সিএমএম এর দায়িত্বে, আমি যেটা বলছিলাম আমার এই এই মায়ের দোয়ায়, আপনাদের দোয়ায় আমার ক্যারিয়ারটা অনেক ভালো। তা আমি বললাম যে আমার গানম্যানরে বললাম, তুমি বাইরে থাকো, তোমার ভাবির একটু অল্প 5 লাখ টাকার, আমার ওই যে 500 টাকা ডিপিএস দীর্ঘদিন জমানো, 5 লাখ টাকা হয়েছে, তো তোমার ভাবি বলছে এটা সঞ্চয়পত্র করে রাখো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমি গেলাম, গানম্যানরে বললাম বাইরে থাকো, বাংলাদেশ ব্যাংক এখানে কিন্তু কোনো ধরনের পাওয়ার ইয়ে করা যাবে না, অ্যাজ পার ল চলবে, ভালো কথা। গিয়ে দেখি শত শত মানুষ, এক সেক্রেটারি, অনেক চেহারা দেখলে বোঝা যায় না, অনেক সিনিয়র সিনিয়র মানুষ তারা লাইনে দাঁড়ায় আছে, ভালো কথা, লাইনে দাঁড়ায় আছে। একজনকে একটা তথ্য জানতে চাইলাম, কোনো উত্তরই দিল না, মানে আমি একটা ইনফরমেশন নেওয়ার জন্য, কোনো কথাই বললো না, বলে ওই ওখানে যান, ওখানে গিয়ে বলে ওখানে যান। আমি চুপচাপ মানে অবাক হয়ে তাকাইছিলাম, এরপরে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ায় প্রায় 25-30 জনের পরে বোধ হয় আমাদের সিরিয়াল আসলো, আমি আর আপনাদের ভাবি দাঁড়ানো। দাঁড়ানোর পরে বললো যে কি যেন একটা কাগজ, কয় এটার কপি কোথায়? আমি বললাম যে এটার কপি তো এটা লাগবে কিনা আমি শুনতে গেছিলাম, যান এটা নিয়ে আসেন তারপরে আসেন। আমি আবার ওইটা গেলাম কপি করতে, এর মধ্যে আমার এজলাস টাইম হয়ে গেল। আমি তোমার ভাবিকে বললাম যে এই বাংলাদেশ ব্যাংকে এটা করার দরকার নেই, এটা আমি অফিসে গিয়ে যে কোনো একটা সঞ্চয়ের পরিচালককে বললে ও অফিসে এসে করে দেবে, এ অনেক বড় জায়গা, এখানে আর সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটা আমার একটা ছোট্ট তিক্ত অভিজ্ঞতা। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা অফিসার হওয়ার আগে মানুষ হবেন, মানুষ হওয়াটা খুব জরুরি। আমি প্রায় একটা কথা বলি, বাংলাদেশে অফিসার্স আর অ্যাভেলেবল, বাট হিউম্যান বিইং ইজ আনঅ্যাভেলেবল।